আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ। বাসায় কীভাবে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করবেন সেটারই সহজ একটি রেসিপি। আমরা এই মজাদার রেস্টুরেন্টের স্বাদের চিকেন চাপটা একেবারেই সহজে বাসায় তৈরি করে নিতে পারি। তো চলুন কীভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু মুরগির বুকের মাংস নিয়েছি, অবশ্যই কিন্তু বুকের মাংসটা নেওয়ার চেষ্টা করবেন। আর এটাকে আমি একটু ছেঁচে, যেটা বলা হয় ওভাবে করে নিয়েছি একটু চ্যাপটা করে। আর এখন দিয়ে দিলাম এখানে আমি কিছু লেবুর রস, 2-4 চামচের মতো লেবুর রস দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ। মাংসটা অবশ্যই কিন্তু একটু থেতো করে নেবেন আর ছিঁড়ে যাতে না যায়। 1-4 চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ 1/4 চামচ রসুন বাটা, 1/4 চামচ দিয়ে দিব এখানে আদা বাটা, 1/4 চামচ দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে মাংসের গায়ের সাথে লাগিয়ে নিব। জিরের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচের মতো, জিরের গুঁড়াটা বেশি দিলাম না। দেখুন মাংসটা আমি পাতলা করে নিয়েছি। আর টক দই দিয়ে দিব এখন 1 টেবিল চামচ। টক দইটা যদি একান্ত হাতের কাছে না থাকে না দিবেন, তবে দিলে ভালো হয়। এখন মাংসের গায়ের সাথে খুবই ভালোভাবে এই মশলাগুলা মেখে নিব। মাংসটাকে আমি কিভাবে এরকম করেছি, পলিথিনের ভিতরে, ভালো পলিব্যাগের ভিতরে মাংসটা পেঁচিয়ে উপর থেকে ভারী কিছু দিয়ে একটু ছেঁচে নিয়েছি, তাহলে মাংসটা মেলে গিয়েছে। ওভাবে একটু করে নেবেন। আর অনেকের বাসায় তো হাম্বল থাকে, ওগুলো দিয়েও করতে পারেন। এখন কিছু সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে মেখে রেখে দিব আমরা এখানে 10-20 মিনিটের মতো। একটু মেখে রাখলে হয় কি, মাংসের ভিতরটা জুসি হয়। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিব, প্রায় 20 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। শুকনো একটি প্লেটে আমি কিছু বেসন নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই বেসনটা ব্যবহার করবেন, যে বেসন দিয়ে আমরা বেগুনি তৈরি করে খেয়ে থাকি, ডালের বেসন। বেসনটা নিয়ে নেব, তাহলে একেবারে দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি ভাবটা চলে আসবে। তো এখানে আমি প্রায় 1/2 কাপের মতো বেসনটা নিয়েছি। আর এখন দিয়ে দিব বেসনের ভিতরে কিছু লবণ, 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চামচের মতো দিয়ে দিব এখানে আমি লাল মরিচের গুঁড়া, যাতে করে একটু স্পাইসি হয়, দেওয়ার চেষ্টা করবেন, এটি মিস করবেন না। তা না হলে কিন্তু একটু পানসে লাগবে উপরের দিকটা, যেহেতু আমরা এটি বেসন দিয়ে কোট করে নিব। তো এগুলো মেখে নিব একটু। মেখে নেওয়া হয়ে গেলে এখন যে মাংসগুলো রেখেছি আগেই মেখে, ওই মাংসগুলো এটার ভিতরে, বেসনের ভিতরে কোট করে নিব। একেবারে সহজ আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ একেবারে। আপনার ইচ্ছে হলে এটি কিন্তু ফ্রোজেনও করতে পারেন, বেসনটা গায়ে লাগিয়ে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন মাংসটা কতটা মেলেছে। যে এভাবে একটু থেতো করে নিব আমরা পলিথিনের ভিতরে দিয়ে, ভারী কিছু দিয়ে একটু ফিটে নিলে আলতো হাতে তাহলেই হবে। দেখুন এভাবে একটু চেপে চেপে আমরা কোট করে নিব মাংসটাকে। সম্পূর্ণটা একবারে করতে যাব না, বারবার এভাবে, কারণ একবারে করলে কিন্তু মাংসের গায়ে লাগবে না, বারবার এভাবে করব। এ হাত দিয়ে আমি যেভাবে করতেছি একটু খেয়াল করুন। আর অবশিষ্ট যেগুলো রয়েছে সেগুলো আমি ঝেড়ে ফেলে দিব। তো এভাবে করে সবগুলো মাংস আমি বেসনের লাগিয়ে নিব, বেসন দিয়ে কোট করে নিব। কোট করে নিয়ে আমি সাথে সাথে কিন্তু এটি ভাজতে চলে যাব না,
এটি সবচেয়ে ভালো হয় আপনারা যদি ডিপ ফ্রিজে 5 থেকে 10 মিনিটের মতো রাখেন, তাহলে হবে কি তেলটা নষ্ট হবে না, উপরের দিকটা পুড়ে যাবে না, বেসনটা কিন্তু ভালোভাবেই মাংসের গায়ে লেগে যাবে। সবগুলো মাংস এভাবে আমি কোট করে নেব, একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে কোট করে নেবেন। নিয়ে একটি প্লেটের ভিতরে আমি নিয়ে নিয়েছি সবগুলো, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো, তাহলে আমার এটি ভাজতে খুব সুন্দরভাবে হয়ে যাবে, ক্রিসপি ভাব থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। তো আমি 10 মিনিট পরে আসছি। এখানে আমি একটি মেলানো ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি, অবশ্যই মেলানো যে কোনো ফ্রাই প্যান বা কড়াই ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য ভাজতে সুবিধা হবে। তেলটা আমি গরম করে নিয়েছি, গরম করে এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি, একেবারে হাইতেও দিবেন না লোতেও দিবেন না। এখন অবশিষ্ট যেগুলো যদি থাকে আমরা একটু ঝেড়ে ফেলে দিব, তবে ডিপ ফ্রিজে রাখলে দেখুন কোনোভাবে খুলে না, কিন্তু এটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমি এখন ফ্রাই প্যানে যতটুকু ধরেছে দিয়ে দিয়েছি। আমার এটি তৈরি করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, আর খেতে তো মাশাল্লাহ অসাধারণ, কোনোভাবেই বুঝতে পারবেন না যে বাসায় তৈরি, রেস্টুরেন্টের সত্যি ওরকম স্বাদের তৈরি হয়েছে। তো আমরা এইভাবে ফ্রাই প্যানটা একটু ধুলিয়ে দিব, আর নিচের পিঠটা দেওয়ার পরে 1 মিনিট পরে আমরা উল্টিয়ে দিব এভাবে করে, দুই পাশটায় ব্রাউন করে ভেজে নিব একটু সময় নিয়ে। আমি আগে বলেছি 7 থেকে 8 মিনিটের মতো আমার সময় লেগেছে, বেশি হাই ফ্লেমে দিলে হবে কি মাংসের উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, আর একেবারে লোতে দিলে এটি কড়কড়া হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা কিন্তু মিডিয়াম আঁচে এটি ভেজে নেবেন, কালারটা দেখলেই বুঝতে পারবেন। তো গোল্ডেন কালার করে আমি এটি ভেজে তুলে নিব। প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কালারটা এমন আসবে, আর একটু তেলও কিন্তু তেমন নষ্ট হয়নি। ডিপ ফ্রিজ ছাড়া যদি এমনি একটু না রেখে যদি দিয়ে দিতেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বেসনটা তেলের ভিতরে চলে আসতো, তো এটি একটি টিপস কিন্তু। তো এখন প্রথম ব্যাচটা আমি তুলে নিচ্ছি, পরবর্তী ব্যাচটাও আমি সেমভাবে ভেজে নিব। আর আপনারা এটি কিন্তু সংরক্ষণ করতে পারেন, যখন আমরা বেসনে গড়িয়েছিলাম তখন এয়ারটাইট বক্সে ভরে এটি আমরা রেখে দিতে পারি, আবার উপরের লেয়ারে আমরা টিস্যু পেপারে দিয়ে তার উপরেও আরেক ব্যাচ করে রাখতে পারেন, আবার আরেকভাবেও রাখতে পারেন, মেলানো যে কোনো স্টিলের ডিশের ভিতরে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ভরে এটি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। শুধু বের করে নিয়ে খাওয়ার সময় একটু নর্মাল টেম্পারেচারে আসলে তখন আমরা তেলে ভেজে নিব। তো পরবর্তী যে আমার আরও ছিল সেগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি, রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, বাসায় কিন্তু এই যে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করে নিতে পারেন সুস্বাদু চিকেন চাপ। আমি এখন একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি, দেখুন এটি কতটা ক্রিসপি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর মাশাল্লাহ খেতে তো অসাধারণ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।